হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে কারেন্ট 6টা, তো আমি উঠে ফ্রেশ হয়েছি, মানে মুখ টুখ ধুয়েছি, আসলাম ছাদে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো না, মানে পড়ছে আর কি। তো একটু হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে তা ভাবলাম যে ছাদে যাই, ব্লগটা শুরু করি। তো কী করবো না করবো কিছুই জানি না এখনও। তো মেয়ে আর ওর বাবা ঘুমাচ্ছে, মেয়ের তো আজকে প্রথম পরীক্ষা আজকে শুরু। তো আমি যদি না ডেকে দিই, কোনোদিন যদি না ডাকি, স্কুলেও যেতে পারবে না, পরীক্ষাও দিতে পারবে না। তো আমাকেই ডাকতে হয়, আর আমি যত রাতেই ঘুমাই না কেন, 2টো আড়াইটে 3টে, ঠিক আমার একটা অভ্যেস ভালো আছে, আমি 6টার সময় জাগ না পাবই। আর কোনো জন্য 6টার সময় জাগ না পেলে ওই শুয়ে থাকি, ইচ্ছে করে শুয়ে থাকি। তো এখন থেকে ভাবলাম, তো আমি তো নতুন কাজ শুরু করে দিয়েছি, রামদেবের প্রাণায়াম, শুয়ে থাকলে তো আর হবে না। তো ছাদে আসলাম একটু হাঁটাহাঁটি করে, যে গিয়ে বিছানাটা পরিষ্কার করে প্রণাম করব, তারপরে সকালে যা কাজকর্ম হয় সেগুলো তো করবোই। তো তোমরা অবশ্যই এসে ব্লগটা দেখতে থেকো, আর নতুন বন্ধুরা যদি আজকে আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, এটা হচ্ছে শিলিগুড়ি শহর, তোমাদেরকে দেখাচ্ছি। আর ছাদে আসতে তো ভালোই লাগে, আমার খুব ভালো লাগে। আর এই ছাদে আমি থাকি একমাত্র, কারণ যেহেতু আমি একমাত্র উপরে থাকি, আর কেউ আসেও না। তো যাই হোক, এখন একটু হাঁটাহাঁটি করব। আর নাইটিটা যে কে রেখেছে, সে 3 দিন থেকে দেখছি আর নিচ্ছে না। তো যাই হোক, হয়তো বা ভুলে রেখে হয়তো কোথাও চলে গেছে, না হলে তো নিয়ে যেত। তো যাই হোক, আর এখনও কেউ উঠেনি। আর তোমরা বুঝতে পারো, শহরের লোক অনেক রাতে ঘুমায়, আবার কিছু কিছু লোক আছে তাড়াতাড়ি ঘুমায় যারা কাজ করে আর কি। তো উঠে 8টা সাড়ে 8টার দিকে, সেই জন্য আমি ভাবলাম যে কে কখন উঠে উঠুক, আমি উঠবো। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি পড়লো আর গাছগুলো আমার তরতাজাও হয়ে গেলো এদিকে, আর ওই গাছগুলো মরে গেছে গাছগুলো। আর তোমাদেরকে চলো নিচটা দেখাই আর ফুল দেখাই গাছে। তো সম্পূর্ণটা দেখো, স্কিপ করো না কিন্তু একদম। তো দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, এখানে হলুদ ফুল ফুটেছে, এখানে যে সাদা সাদা জবাগুলো যে দেখতে পাচ্ছ, কতগুলো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না দেখতে বলো। আর যে হলুদগুলো, হলুদগুলো ভালো লাগছে, এই যে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, হলুদগুলো ভালো লাগছে। আর যে ওখানে চাল রেখেছি, আজকেও ছাদে চলে এসেছি, কাককে চাল দিতে হবে। আর যে নিচটা দেখিয়ে দিলাম, আর প্রণাম ঠানাম করে যে তোমাদেরকে দেখাচ্ছি, ও যে ওখান থেকে ড্রেন যে জল যাচ্ছে তার এই পাশে দেখতে পাচ্ছ, ওখান থেকে জল আনতে লাগবে, খাওয়ার জল। আমরা ওখান থেকে সবাই জল এনে খাই। আমরা কিন্তু ঘরে যে বেসিন টেসিনে জল পড়ে ওগুলোও খাওয়া যায়, কিন্তু সেগুলোর ট্যাঙ্ক হলো ওই যে উপরে আর কি। তোমাদেরকে ট্যাঙ্কটা আজকে দেখিয়ে দিচ্ছি, যে এখানে 1, 2, 3, 4, 5, 6টা ফ্যামিলি থাকে। তো 6টা ফ্যামিলি আমরা একসাথে থাকি। এই যে ট্যাঙ্ক, ট্যাঙ্কের যে এই ঘরটা, উপরের ট্যাঙ্ক দেখা যাচ্ছে কিনা জানি না, তোমাদেরকে দেখিয়ে দিই। ওই যে ট্যাঙ্ক হলো সাদা সাদা দেখতে পাচ্ছে, 6টা ট্যাঙ্ক আছে। ওই ট্যাঙ্কের জলগুলো যে ট্রেবের জলগুলো যে আসে, সেটা সাজে উপরে ওঠে। তো ট্যাঙ্ক তো পরিষ্কার সরিষ্কার কিছুই করা না, ওটা দিয়ে আমি কিছুই করি না, শুধু সবজি ধুই, তরকারির রান্না জলও, তরকারি করা, তরকারি রান্না করার জলও আমি ওই নিচ থেকে যা আনে সেগুলো দিয়েই রান্না করি। তো সেটাই দেখলাম, আর এগুলোই খেতে বলেছিল, কিন্তু কেউ খায় না, আমরা কেন খাবো বলো। একটা তো জল একটা পরিষ্কার জিনিস, না হলে কেউ মানে মন থেকে খেতে চায় না। তো তোমাদেরকে আজকে জলের ট্যাঙ্কটাও দেখিয়ে দিলাম, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মোবাইলটা আমি এই যে ওইখানে রেখে এসে একটু হাঁটাহাঁটি করে যাব নিচে প্রাণায়াম করতে। তোমরা সাথে থেকো, দেখতে থেকো আজকের ব্লগটা।
শোনা ভালো করে পরীক্ষা দেবা, হ্যাঁ সব দেবা, যেটা প্রশ্ন বুঝবো না সেটা ম্যামকে জিজ্ঞাসা করবা। তো দিতিকনার পরীক্ষা হলো 11টায়, আর দিতিকনা আজকে যাওয়ার জন্য খুবই মানে ই করছে যে যাব, গিয়ে কি হবে বলো। আরে যে তোমাদের দাদা ভাই, তুমি কি কোনো কাজে ঠাজে যাবা নাকি? হুম, সেটাই বলতেছি, জল কি হারাই না দেবো? হুম, হ্যালো বন্ধুরা। তো 12টা 12:30 বাজে,
তো আমি স্নান টান করে সমস্ত কিছু করে পুজো টুজো দিয়ে আবার চা খেলাম। আজকে আর মুড়ি খেলাম না, মুড়ি অল্প একটু আর কেমন হয়ে আছে, সেজন্য আর জামা কাপড় গুলো এভাবে নেড়েছি এদিকে, কারণ চলেই না, ছাদে যাব না জন্য এভাবে নেড়েছি। আর ওই পাশে ব্যালকনিতে নেড়েছি, পুজো টুজো দেওয়া শেষ আর গান চালু করে আমি কাজ করি, গান চালু করে কাজ করছে, যে টিভি চলছে, আই লাভ ইউ বইয়ের গানটা চলছে, দেবী করছে কি যেন, যে জমি দিয়েছে ও দাদা সেটাতে ধান চাষ করছে আর কি। আর কি রান্না করবো সেটা তোমাদের দাদা ভাই বলেছে কি যেন, আলু দিয়ে শুটকি মাছের ঝোল বানাতে, তো কি করবো জানি না এখনো। তো চিকেন ছিল, সেটার একটু পকোড়া খাওয়ার ইচ্ছা ছিল, তো ভাবলাম পকোড়া খেতে গেলে তো অনেক কিছু লাগে, সেগুলো তো কিছুই নেই, তো এইটুকু চিকেন আমি রান্না করব, মেয়ে খাবে, এখন পরীক্ষা দিতে গেছে, ভাত হয়েই গেছে প্রায়, ভাতটাকে শাক দিয়ে কাটাকাটি করতে বসবো, কুমলি শাক আছে, হ্যাঁ ভেবেছি একটু চটচড়ি করি আর চিকেনটাই করি, আর যে ভাত আছে সেগুলো দিতে হবে, জল দিয়ে ধুয়ে রেখেছি, একটা ভাতও ফেলাতে মন চায় না, আর বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কারই আছে। সত্যি কথা, দিদিকোনা আর দিদিকোনার বাবা যদি বাড়িতে না থাকে বাড়িঘর পরিষ্কারই থাকে, দিদিকোনা তো একদম খারাপ অবস্থা করে দেয়, এই যে আমার বিছানাটা ওই পাশে টেনেছি, আর কালকের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি, এটা ফেলে দেওয়া জিনিসটাকে আমি একদম ঠিক করে নিয়েছি, এটা চলবে যতদিন, আর যে পুজো দিয়েছি তোমাদেরকে তো দেখালামই, আর ধুনুচি এনেছে, তো ধুনুচি ধরিয়েছি, নারকেলের ছোবরা তোমাদের দাদা ভাই 30 টাকা দিয়ে অল্প কয়েকটা কিনে এনেছে, তো আমি ওখান থেকে ছিটে ছিটে দুটো দিয়ে করেছি, আর এখন এই ভাতটাকে শাক দিয়ে ফ্রিজে থেকে বের করবো সবজি, সবজি কচুরলতা এনেছিল তোমাদের দাদা ভাই, আছেই এখনো, ওই আমার কাশ কমেনি জন্য লতাটা খাইনি, তো শুটকি মাছ দিয়ে একটু চচ্চড়ি করব, আর ডাল করব একটু, আর চিকেনটাকে কষা করে রাখবো, তো এটাই রান্না করব, আর ভাতটাকে এখন ছাক দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আর এখন মানে কাটাকাটি করব, এখানে ফ্যান সেট করে নিয়েছি যে গরম, এনে হাওয়া খাবো আর গান শুনবো আর তরকারি কাটবো, ওই একটু মাংস রান্না করতে যা যা লাগে ওগুলো কেটে নেবো, কেটে নিয়ে তারপরে শুটকি মাছ কাটতে হবে, মুসুর ডালটা একটা গামলার মধ্যে বসিয়ে দিই, মুসুর ডাল আমি এখানে খেতেই পারি না, কি যে আমি মানে সবাই বলে মুসুর ডাল খাওয়া হলো, কিন্তু আমি খেতেও পারি না, আমার ঘরে যাই না ভিতরে এইরকম অবস্থা, তো যাই হোক ভাতটা হয়ে গেছে, সেটা শাক দিয়ে কাটাকাটি করে তোমাদের সাথে আসছি আবার দেখা করতে। তো বন্ধুরা, কাটাকাটি আর ধোয়াধুবি আমার সব কিছুই শেষ, তোমাদেরকে একবার বলে দিই, দেখো এখানে মুসুরের ডালটা করেছি আর প্রেশারের মধ্যে দিয়ে, তারপরে আমি ঘুটুনি দিয়েছি, আর গাবলাতে তো ঘুটুনি দেওয়া যাবে না, তো আমি প্রেশারে এইভাবে ঘুটুনি দিয়ে থাকি, আর মাংস রান্না করার জন্য সামান্য তেল দিয়েছি, আলু ভাজবো, আর যে তেলটা থাকবে ওটা ডাল সম্বার দেবো, আর এখানে পেঁয়াজ টমেটো চিকেন আর যে শুটকি মাছ আর কুমলি শাক কচুর লতি আর আলু ঝিরঝির করে দিয়েছি আর রসুন আদা, তো এই হচ্ছে রান্নাবান্না, চিকেন কুমলি শাকের চচ্চটি আর ডাল, তো এটাই রান্নাবান্না হবে। আর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিই, আলু ভাজা শেষ, শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি, আর মিক্সিতে আমার মশলাও করা হয়ে গেছে, এই যে আজকের মশলাটা খুব সুন্দর হয়েছে, তো শুটকি মাছটা ভাজা শেষ হয়েছে, আর এখন ডালটা সম্বার করছি, তো ডাল নামিয়ে সামান্য শাক ভাজা ছিল সেটাও করলাম, আর যে ডালটা, আর এখন করবো ওই যে চচ্চড়িটা, কুমলি শাকগুলো খুবই ভালো, তো দেখো বন্ধুরা চচ্চড়িটা কি সুন্দর হয়েছে, লতাগুলো গলে গেছে, মানে লতা এনেছিল ফ্রিজের বাক্সে রেখেছিলাম, ওগুলো একবারে শুকিয়ে গেছে, তো কয়েকটা দিয়েছি, সেগুলো তোমাদের দাদা ভাই খাবে, আর আমার পাতে পড়লে আমি ওগুলো বেছে রেখে দেবো, আর শুটকি মাছও দিয়ে দিয়েছি, একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু জল শুকিয়ে গেলে নামিয়ে নেব, তারপরে শুধু চিকেনটা রান্না করলেই আমার রান্না শেষ, তো মাংসটা বসিয়ে দিয়েছি আর সব মশলা দিয়ে দিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেবো, লবণও দিয়ে দিয়েছি, আমাদের দাদা দিদিকে নিয়ে চলে এসেছে, আর আমার রান্নাই হয়নি, তো চিকেনটা হলেই সব রান্না শেষ, চিকেনটাকে আর ঝোল করবো না, শুধু একদম মাখা মাখা, কতক্ষণ আমি বাসনগুলো মেজে নিই, তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো, তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে মুসুরির ডাল, এই যে আমার প্রিয় খাবার শুটকি মাছ, খুবই ভালোবাসি, এটা কুমলি শাক
শুটকি মাছ দিয়ে চচ্চড়ি আর দু কয়েকটা কচুর লতি দিয়েছি, ভালো লাগবে। আর কালকে শাকটা একটু একটু গরম করেছে, আমি শাক খেতে ভীষণ ভালোবাসি তার জন্য। আর এই যে দেখো আমার চিকেনটা একদম মাখা মাখা, কি সুন্দর হয়েছে। তো দিদিকোনা আর ওর বাবা এখনই আসলো, এখন খাবে, আর আমি তো পুরো ঘেমে গেছি। আমি এখন ছানে যাব, ছান করব না মানে নাইটিটা চেঞ্জ করবো, আর এই বাসন কটা মাজবো, বাসন মেজে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, যে খাওয়া দাওয়া, আর তোমাদের দাদা ভাই ভাতটা বেড়ে নিলো, আর এখন খাবো। আর আমাকেও তো ওগুলো ভাত দিয়েছো, শোনো, আমাকে তো ওগুলো খাবার পাবো না। তো ওই যে ডাল, শুটকি মাছের চচড়ি, আমি খাবো একটা শুটকি মাছ সেই জন্য, আর তুমি তোমরা দুজনে ভেঙে নাও। তো খাওয়া দাওয়া করি, গুড ইভিনিং বন্ধুরা। আর ওই যে তখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ঘুমাইনি, মোবাইল দেখছিলাম, আর এখন সন্ধেবাতি দিচ্ছি। দিদিগোনা ওর ম্যাম আসলো, পড়ছে। তোমাদের দাদা ভাই দিদিগোনাকে ম্যাগি বানিয়ে দিলো, আবার আমাকেও দিলো। আমার খেতে ইচ্ছে করেছে কি জানো, আমার আছে খেতে ইচ্ছে করছে বারো মিশাল, যে বারো মিশালগুলো হয় খুব খেতে ইচ্ছে করেছে। তো বললাম, বলে কি এটা তো আমাদের গ্রামের বাড়ি না, পাওয়া যাবে না। তো যাই হোক, আমাকে মনে হয় ম্যাগি করছো, শুনো, আমাকে ম্যাগি করে দিলো। তো আমি এখন সন্ধেবাতিটা দিয়ে নিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমাকে ম্যাগি বানিয়ে দিলো। তো বন্ধুরা, এই যে আমাকে দিয়েছে ম্যাগি করে, দেখো আমি আবার এরকম ম্যাগি খেতে পারি না। আমি পেঁয়াজ, লবণ, পেঁয়াজ, মরিচ, তারপরে ডিম ঠিম দিয়ে করি, ধিতিকণা খায় এরকম, আমার এগুলো ভালো লাগে না। আর আমাকে দিয়েছে চা, আর বিস্কুটের বয়াম দিয়েছে, আর টমেটোমের সস দিয়েছে। তো তোমাদেরকে দেখালাম, একটা জলের বোতল দাও তো। তো বন্ধুরা, খেয়ে নিই আমি। বন্ধুরা, যত জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে বিছানা পাতি একদম পরিষ্কার করে নিয়েছি, আর এই পান্নাটা ধুয়ে দিয়েছিলাম, আর রাত হয়ে গেছে, ভাতও খাচ্ছি এখন আমি। আর যেগুলো জামা কাপড় আমি ধুয়েছিলাম সেগুলো ভাঁজ করে এখানে রেখেছি, আর আমি কিন্তু খাচ্ছি বন্ধুরা। তো তোমাদেরকে বলে দিই আমি যে কি খাচ্ছি। এই যে কি যেন বলে, কুমলি শাকের যে চচ্চড়িটা করেছে, এই যে শুটকি মাছ দিয়ে, সেটা আর মুসুরির ডাল দিয়ে খাচ্ছে, আর চিকেন অল্প আছে, জানি না মেয়ের বাবা আর মেয়ে ওগুলো দিয়ে হয়তো খাবে। তো আমি খেয়ে নিচ্ছি। আর ওই যে দেখো গ্যাসের টেবিলে কত সারি সারি বাসন, ওগুলো মাজতে হবে, মেজে তারপরে আমি ঘুমোতে যাব। ঘুমোতে যাবো না, আজকে একটু লাইভ আসবো, অনেক দিন থেকে আসি না, তো ভাবছি যে আজকে আসি, কারণ আসলে পরে অনেক লোক ঠোক আসে হয়তো জানে, আর লাইভে না আসলে আমার কিছু কিছু কথা বলার আছে সেজন্য। তো যাই হোক, মেয়ে মেয়ের ঘরে, ওই যে ফ্যান চলছে দেখতে পাচ্ছ, আর ও টিউশন ম্যাম এসেছিলো, পড়লো, এখন শুয়ে আছে। আর তোমাদের দাদা ভাই, দাদা তোমাদের দাদা ভাইকে আমি একটা কাজ করতে পাঠালাম, মানে বিয়ে করেছে, বউয়ের কথা যদি বর না শুনে তাহলে বিয়ে করার কোনো দরকারই ছিল না। তো ও যদি একা থাকতো, নিজে খরচাপাতি করতো, হয়ে যেত। এই যে এখানে যে বাজারগুলো এনেছে, নিয়ে এসেছে, আমার তো কাশি 4 মাস হয়ে গেল, কাশি কমতেছে না, মাথাতে ব্যথা পেয়েছি, সেটা তোমাদেরকে আর শেয়ার করলাম না, ওটা আমার কাছে রয়ে গেছে যে মাথাতে ব্যথা আমি কেমন করে পেলাম, সেটা বললে হয়তো মান সম্মান কারো থাকবে না। নিয়েছে সে মিষ্টি কুমড়া, পটল, পেয়ারা এনেছে, চাল কুমড়ো এনেছে, একটা বুড়ো, আর কাঁচা লঙ্কা এনেছে, এনেছে ঢেকিয়া শাক, আর ঢেকিয়া শাক, কাঁকরোল, কোয়াশ, সেগুলো ফ্রিজের মধ্যে ভর্তি আছে, সেই সবজি, সেই সবজি আবার নিয়ে এসেছে। দাঁড়াও আমি তোমাদেরকে সামন ক্যামেরায় বলছি। বন্ধুরা, আমার খাওয়া শেষ, সারাদিন টুক 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 করে কাজ করতেই হয়, আর যখনই আমি ভাতের থালা সাজিয়ে বসি যে না খেতে পারবো, আর তারপর আমি আর খেতে পারি না, প্রতিদিনই এরকম হচ্ছে। বড় আহাঙ্কার করে বসি, আহাঙ্কার মানে যে খেতে বুঝে পারবো, তারপরে কিছুক্ষণ খাওয়ার পরে আমার আর খেতে ইচ্ছে করে না, প্রত্যেকটা সন্ধ্যায় এরকম হচ্ছে অপারেশনের পরের থেকে, কিন্তু কাজ কিন্তু আমার প্রচুর করতে হচ্ছে। তো যাই হোক, এখন ওগুলো মানে ডাস্টবিনে রেখে হাত ধোবো, বাসন ঠাসন মাজবো না, ভাল লাগছে না, মাথা খুব খারাপ, মাথার মধ্যে মানে আমি চাই না কখনো যে কারোর সাথে গন্ডগোল করে নিজের ক্ষতি করা, মানে আমি অশান্তি করলেই আমার নিজেরই ক্ষতি হয়, যার সাথে করি তার তো কিছুই হয় না, আমি মাথায় চাপ নিতে পারি না। তো যাকগে এখন ওই পেয়ারা এনেছে, ওই জিনিসটা ভালো এনেছে, পেয়ারা এনেছে, একটা পেয়ারা কেটে খেতে হবে। আর মেয়ে তো ওই ঘরে মোবাইল দেখছে, ওর ম্যাম পড়িয়ে যাওয়ার পরে আমি হাতটা ধুয়ে পেয়ারা কেটে আসছি, আর তোমাদের দাদা ভাই আসুক। তো বন্ধুরা, পেয়ারা খাচ্ছি,
হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে দেখালাম বাজার করে নিয়ে আসলো আবার, মানে এরকমই করতে লাগে। তো আজকে রাখছে বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। আমার মানে যখন মন খারাপ হয়ে যায় বা মনটা একটু মানে মানে কি আর বলবো, বলার কিছু নেই। তো আজকে ভিডিওটা রাখছে, তোমরা সাবস্ক্রাইবে দাতা আমার ঠাতা আমার লাইক টাইক মেরে দিও। তো কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।